হ্যালো এভরিওয়ান, আপনাকে স্বাগত টুকটুকি ব্লগসে। আমি টুকটুকি ব্লগসের ফার্স্ট ভিডিও আমি বানালাম, আমার ওয়াইফ বললো তুমিই বানাও, তো আমি ফার্স্ট বানালাম ভিডিওটা। তো আজকে ও ফুচকা দিয়ে চুরমুর বলে একটা খাবার আছে, সেটা বানাতে যাচ্ছে। খুব ক্রাঞ্চি হয়, খুব স্পাইসি হয়, খুব টেস্টি হয়। এই দেখেন ফুচকা, খুব সুন্দর গোল বড় বড় ফুচকা, ইয়ামি, একদম টেস্টি হবে, খুব ক্রাঞ্চি ফুচকাগুলো। আপনারা এটা ট্রাই করতে পারেন। অ্যান্ড এটা বানানোর জন্য যত ইনগ্রিডিয়েন্টসের দরকার আমার ওয়াইফ এইভাবে রেডি করেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ধনিয়া গুঁড়ো, অ্যান্ড এটা শসা স্লাইস করে সুন্দর করে কেটেছে, এটা বিট লবণ আছে, এই যে সিদ্ধ আলু, টমেটো, এটাতে তেঁতুল গুলানো জল, টকটা বাড়ানোর জন্য, টক তো মাস্ট ফুচকা চুরমুড়ের। তারপরে এটা ছোলা, অ্যান্ড আপনার এটা হচ্ছে লেবু, লেবুটাকে চিবেতে টক হবে, এই যে এই যে ধনিয়া পাতা, ফ্রেশ একদম লোকাল ধনিয়া পাতা যেটা হয়, যেটা খুব সেন্ট হয় সেটা ইউজ করবে, তাহলে টেস্টি হয়। এই যে সস, এই যে পেঁয়াজ কুচি, তো এতগুলো জিনিস লাগবে এটাকে তৈরি করতে হলে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট ভিডিও এই ব্লগ টুকটুকি ব্লগসে, আপনারা আশা করি সাপোর্ট করবেন, ভিডিওটাকে শেয়ার করুন যা বেশি ভিউজ জন্য হয়। এই যে আলুগুলোকে এর মধ্যে গামলার মধ্যে দিয়ে আমার মিসেস এখন ক্রাশ করছেন, এগুলো ক্রাশ করে ভালো করে মেশ করে দিতে হবে। এই যে ফুচকাগুলোকে এইভাবে ক্রাশ করে ওর মধ্যে মিলাচ্ছে আলুর সঙ্গে, ওর মধ্যে একটু তেঁতুলের জলও দিতে হয়। এই যে ফুচকাগুলোকে কাছে খুব সুন্দর একটা সাউন্ড আসছে, যে ফুচকাগুলো যখন ক্রাশ করছে আমার ওয়াইফ খুব ইন্টারেস্টিং ফিল করছে, যখন এটা ক্রাশ একটা সাউন্ড বেরোচ্ছে, এখন কীভাবে ভাঙছে এভাবে ক্রাশ করতে হবে, ঠিক আছে। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসাই আমাদের এই চ্যানেলটা গ্রো করবে, তো আপনারা একটু সাপোর্ট করবেন এইভাবে যেন আমরা আপনাদের সামনে অনেক রকম ভিডিওস অ্যান্ড ব্লগস প্রেজেন্ট করতে পারি। আর কটা দাও, দু চারটে দিয়ে দাও, ভালোই লাগে আমার কাছে খেতে, খুবই ভালো। দেখেন এইভাবে ক্রাশ করে নিয়েছে, কী সুন্দর লাগছে, দেখেন খুব ইয়ামি অ্যান্ড টেস্টি স্পাইসি হবে, দেখেই লাগছে। বাস বাস এটুকু থাক, তোর মাখাতে সুবিধা হবে। এই যে এভাবে আছে, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছে, পেঁয়াজটা দিচ্ছে, আমার তো দেখেই মুখে জল চলে আসছে, কখন খাবো ভাবছি, কি করব, সেই জন্য কি বলবো আপনাদের বুঝতে পারছি না, এত স্পাইসি, এত টেস্টি। খুব একটা ভালো সুগন্ধ আসছে, খুবই ফ্লেভারটা এত সুন্দর লাগছে। আমাদের বাঙালিদের খাওয়ার সিস্টেমই আলাদা, কত কিছু আমরা খাই স্পাইসি ফুডস। এই তো লঙ্কা মেশানো হলো, এবার হবে তেঁতুলের জলটা মিশিয়ে দিল। সবই ন্যাচারাল, বাড়িতে তৈরি করা জিনিস আমরা ইউজ করেছি, কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল এর মধ্যে ইউজ করা হয়নি, যেটা আমাদের হার্মফুল। এটা ধনিয়া গুঁড়ো, একদম ন্যাচারাল সিস্টেমে আমরা তৈরি করলাম। একটু বিট নুন, যেটা রক সল্টও বলে ইংলিশে। এবার একটু তাজা লেবুর রস চেপে দেবেন, লেবুটা যেন তাজা হয়, ঠিক আছে। পুরনো লেবুর রসটা দেবেন, অতটা ফ্লেভারটা ফুটবে না। আমার মুখে জল চলে আসছে, জানি না আপনাদের দেখে কেমন লাগছে, আমার খুবই মুখে জল চলে আসছে।
আমি থাকতে পারছি না, আমি শুধু ভাবছি কখন খাবো এটাকে। এর উপর এখন একটা সস দেওয়া হয়েছে, টমেটো সস, খুবই টেস্টি টমেটো সস, যেটা আমি পছন্দ করি, কিষাণ টমেটো সস। এটা কোনো আমি স্পন্সরশিপ অ্যাড করছি না, কিন্তু আমার ভালো লাগে পার্সোনালি কিষাণ সসটা। ওর উপরে ফ্রেশ কোরিয়ান্ডার লিভস দিয়েছে, ধনিয়া পাতা দিয়েছে, একদম ফ্রেশলি কাট ওটা। দেখেন মাখানোর সময় যে একটা আলাদা একটা আলাদা একটা কালার ক্রিয়েট হচ্ছে এখানে একটা মিক্সিংয়ের সময়। দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা কালার আসছে। এইভাবে মাখানো হয়ে গেলে তারপরে এটা টেস্ট করা হবে কেমন হয়েছে, আমরা আপনাকে পরে আবার জানাবো। আপনারা কমেন্টস করতে পারেন কীভাবে এটা বানানো হয়েছে, যদি কোনো ডাউট থাকে কমেন্টস করতে পারেন, আমরা এটা শর্ট লিস্ট করে একটা মেসেজের মাধ্যমে আপনাদের ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দেওয়ার চেষ্টা করব। খুবই টেস্টি হয়েছে, দেখেন চুরমুর। অ্যাকচুয়ালি আমার মা বাইরে আছেন, উনি চুরমুর দেখার জন্য খুব অপেক্ষা করছে, ফোন করে যাচ্ছে। ঠিক আছে, আপনারা এনজয় করুন, আমরাও এনজয় করি এটাকে, আপনারাও বাড়িতে বানিয়ে চেষ্টা করবেন। আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আমাদের এটা প্রথম ব্লগ, কোনো রকম মিস্টেক্স কিছু হলে তার জন্য আমরা সরি, অ্যান্ড আপনাদের সাপোর্টই আমরা গ্রো করবো। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে। হ্যালো।